বগুড়ার গাবতলিতে জোর করে জায়গা দখল ও রাস্তার লক্ষাধিক টাকার গাছ কর্তন অভিযোগ সূত্রে জানা যায় যে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়া দিঘি ইউনিয়ন মালিয়ান ডাঙ্গার মোহাম্মদ ইউনুস আলী পিতা মৃত দবিউদ্দিন উদ্দিন দীর্ঘদিন যাবৎ তার বাবার ক্রয়কৃত আটষট্টি শতক জায়গা ভোগ দখল করে আসছে তার বাবা মারা যাওয়ার পর থেকে পার্শ্ববর্তী মোহাম্মদ সৈয়দ আলী মন্ডল তার বাবার পৈতৃক সম্পত্তি যার মৌজা মালিয়ানাঙ্গা খতিয়ান নং তিনশো পঁয়তাল্লিশ সাবেক দাগ নং পাঁচ হাজার ছয়শ বাহাত্তর জমির পরিমাণ পঁয়ষট্টি শতক এর কাদে চোদ্দ সাবেক দাগ নং সাত হাজার

সেখানে গিয়ে বিবাদী মোহাম্মদ সৈয়দ আলী মন্ডল তাদের দখলকৃত জায়গা বুঝিয়ে দেবে বলে মুছ লেখা দেয় এবং গত পাঁচ আগস্টে স্বৈরাচার সরকারের পদত্যাগের পর থেকে বিবাদীরাও আবারও সক্রিয় বিবাদীরা উক্ত দখলকৃত জায়গার উপর প্রভাব বিস্তার করে এবং দশই শনিবার আগস্ট দুপুর বারোটায় জোর করে উক্ত জায়গায় তিরিশটি লাগানো সরকারি গাছ কর্তন করে যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বিষয়টি গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়